সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠিত ক্লাস। আর হ্যাঁ, বড় বড় মতই প্রেজেন্টেশন রয়েছে। আমি মশারি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো খুদে গল্প রচনা। কি বলেছি? খুদে গল্প রচনা কিভাবে, কত অল্প সময়ে এবং কি কি কৌশল অবলম্বন করলে পরীক্ষাতে সর্বোচ্চ নম্বর পাওয়া যায়, সেই কলা কৌশলগুলো আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। তো এছাড়াও আপনারা যারা একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীর বাইরে যারা ছোট গল্প রচনা করতে যাচ্ছেন কিংবা খুদে গল্প রচনা করতে যাচ্ছেন, বা এই গল্প লেখালেখির মধ্য দিয়েও কিন্তু অনেকে মানে জীবিকা নির্বাহ করে বিভিন্ন পত্রিকাতে, বিশেষ করে এ প্লাস ধর্মী যতগুলো পত্রিকা আছে কিংবা বাংলা সাহিত্য পত্রিকা রয়েছে, বত্রাদিকে রয়েছে, দেশি বিদেশি অনেক ধরনের মানে পত্রিকা রয়েছে, সেখানে কিন্তু এই ক্ষুদ্র গল্পগুলো বাংলা কিংবা ইংরেজি ভাষণে আপনার সেন্ড করে যদি পাবলিশ হয়, সেখান থেকে কিন্তু নানাভাবে কিন্তু অর্থ আর্ন করা যায়। সুতরাং আজকের ক্লাসটি শুধু একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর জন্যই ফলপ্রসূ নয়, যারা লেখালেখি করতে যাচ্ছেন কিংবা পঠন পাঠন করেন, গল্পকে যারা ভালোবাসেন তাদের জন্য, বা গল্প নির্মাণ করতে যাচ্ছেন তাদের জন্য এই ক্লাসটি অনেক বেশি সফল বই নিয়ে আসবে বলে আমি মনে করি। তো আশা করছি সাথেই থাকবেন যতক্ষণ আমাদের ক্লাসটি শেষ হচ্ছে। প্রথমে আমরা আসি খুদে গল্প কিসে প্রসঙ্গে। খুদে মানে বুঝতে পারছেন, খুদে মানে হচ্ছে ছোট, অর্থাৎ যেটা আয়তনে ছোট সেটাই হচ্ছে ক্ষুদ বা স্বল্প পরিসরে যেটা। খুদে গল্প তার মানে হচ্ছে ছোট গল্প, সেটা আয়তনে ছোট হবে, ভাব ভাষা মানে চিত্রগল্প উপমা সব দিক থেকে সেটা কী হবে, ছোট হবে। তো এই গল্প কিন্তু আজকের যুগে, অর্থাৎ এই আধুনিক যুগে আমরা যে ক্ষুদে গল্পটা দেখি, যে ছোট গল্পটা দেখি, আজকের যুগের ছোট গল্পটা কিন্তু মানে এই অবস্থায় কিন্তু ছিল না, বা এই ছোট গল্পটি কিন্তু টোটালি কিন্তু আধুনিক যুগের আধুনিক সাহিত্যের সৃষ্টি। অনেকে কিন্তু আবার মধ্যযুগের কিংবা তারও আগে প্রাচীন যুগে, হ্যাঁ অতি প্রাচীন যুগে কেউ কেউ মানে এই গল্পের উৎস সন্ধান করার চেষ্টা করেছেন। আমরা কিন্তু দেখুন খুব ছোটোবেলা থেকে মানে শিশুদের আমরা যখন ঘুম পাড়াই তখন কিন্তু নানা ধরনের মানে গল্প শুনে শুনে ঘুম পাড়াই। আমরাও যখন ছোটোবেলায় মানে ওই দাদা দাদি কিংবা নানা নানি কিংবা বাবা মায়ের মুখে আমরা কিন্তু নানা রকম গল্প শুনে শুনে আমরা কিন্তু অভ্যস্ত হয়েছি। সুতরাং গল্প হচ্ছে মানে আমাদের একটা সহজাত, গল্প শোনার প্রবণতা বা গল্প বলারও প্রবণতা আমাদের হচ্ছে একটা মানে বলা যায় এটা একটা সহজাত প্রবণতা। তো যাই হোক, এই আগের যে গল্পগুলো, বিশেষ করে প্রাচীন যুগের যে গল্পগুলো, ওই গল্পগুলোর মধ্যে কাহিনীর মানে কাহিনী যেমনই থাক না কেন, সেখানে অতি উপদেশ বা উপদেশমালা সবচাইতে বেশি ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই প্রাচীন যুগ থেকে মধ্যযুগ মানে মধ্যযুগ পর্যন্ত এই অতি উপদেশের আধিক্য থেকে আধুনিক ক্ষুদে গল্প যেগুলো রয়েছে সেগুলো একটু সেপারেট হয়ে গেল। তার মানে আধুনিক গল্পগুলোতে বা ক্ষুদে গল্পগুলোতে, ছোট গল্পগুলোতে উপদেশের আধিক্য বেশি থাকবে না। রবি ঠাকুরের মানে ভাষায় যেটা বলেছে মানে সাঙ্গপুরী মনে হবে কি মানে ডট ডট শেষ হয়ে হইল না শেষ, গল্পটা আপনি এমনভাবে শুরু করতে হবে, হ্যাঁ মানে নাটকীয়তা দিয়ে আপনি শুরু করতে পারেন এবং নাটকীয়তার মাধ্যমে আপনি শেষ করতে পারেন, মানে গল্প পড়ে যেন তার রেশটা অনেক সময় পর্যন্ত পাঠকের মনে আন্দোলিত হয় বা রেশটা থেকে যায়। তো আমরা কিন্তু নানা গল্প দেখি, বিশেষ করে প্রাচীন যুগে দেখি, মধ্যযুগে আমরা আপনারা রূপকথার গল্প জানেন, আপনারা ঈশপের গল্পের কথা জানেন, তারপরে রামায়ণ মহাভারত থেকে শুরু করে মানে অনেক অনেক বাইবেলের অনেক গল্প রয়েছে, ধর্মীয় বিভিন্ন উপাখ্যান রয়েছে, অনেক গল্প রয়েছে। তো সেখান থেকে আজকের জায়গাটা একটু ভিন্ন, তো আমরা ওই জায়গাটি নিয়ে আলোচনা করব। কোন জায়গাটি আমরা বলছি, আধুনিক সাহিত্যে এই ক্ষুদে গল্প যেভাবে নির্মাণ করা হয় সেই দিকটা আমি এখন আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। এখন আসি আমরা একটু প্রামাণ্য সংজ্ঞার দিকে, ছোট গল্পের একটু প্রামাণ্য সংজ্ঞা আমরা একটু দিয়ে নিই। এডগার অ্যালান পোর মতে যে গল্প আধু থেকে এক বা দুই ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে। এইচ জি ওয়েলস বলেছেন,
ছোট গল্প সাধারণত 10 থেকে 50 মিনিটের মধ্যে শেষ হওয়া বাঞ্ছনীয়। ব্র্যান্ডার ম্যাথিউস বলেন, একটি মূল চরিত্র, একটি মাত্র ঘটনা, একক আবেগ অথবা একটি পরিস্থিতি বোধক কিছু ভাবাবেগ নিয়ে যৌক্তিক পরিণতির দিকে আবর্তিত হয় হল ছোট গল্প। ছোট গল্পের চমৎকার সংগত দিয়েছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ছোট গল্প হচ্ছে প্রতিটি জাত একটি সংক্ষিপ্ত গদ্য কাহিনী যার প্রথম বক্তব্য কোনো ঘটনা বা কোনো পরিবেশ বা কোনো মানসিকতা অবলম্বন করে ঐক্য সম্পদের মধ্য দিয়ে সমগ্রতা লাভ করে। তো বাংলা সাহিত্যে ক্ষুদে গল্প বা ছোট গল্পের চমৎকার সংজ্ঞায়ন করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার সোনারতরী কাব্যের বর্ষা যেমন কবিতায় একটি কবিতার মধ্য দিয়ে তিনি ছোট গল্পের সংজ্ঞার্থ নিরূপণের চেষ্টা করেছেন। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ফাঁসি, তাই দু চারটি অশ্রু দল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। তার মানে এখানে বোঝা যাচ্ছে এই সংজ্ঞা থেকে আপনি কিন্তু উপলব্ধি করতে পারছেন যে ছোট গল্পটা এমন হবে যার শুরুটা হবে নাটকে এবং শেষটা হবে অনেক নাটকের মধ্য দিয়ে, যেটা রেশ পাঠক মানে অনেক অনেক থেকে যাবে। তো গল্প আসলে আমাদের জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই কিন্তু গল্প নয়। গল্প নয় এই অর্থে, অর্থাৎ আমাদের ক্ষুদে গল্প যেরকম হওয়া উচিত সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সব ঘটনাই কিন্তু গল্প নয়। কল্পনার মিশেলে সবগুলোই গল্প হয়ে উঠতে পারে, এটা হলো মধ্যযুগের কথা, প্রাচীন যুগের কথা, কিন্তু বর্তমানে ওই জায়গা থেকে আমাদের ছোট গল্পগুলো কিন্তু বেরিয়ে এসেছে। বর্তমানে এই মানে ছোট গল্পগুলোর মধ্যে বাস্তবতার মিশেল থাকতে হবে এবং পাশাপাশি বাস্তবতা তো থাকতে হবে এবং পাশাপাশি কল্পনার মিশেল থাকতে হবে। বাস্তবতা এবং কল্পনার মিশেলে শৈল্পিক ভঙ্গিতে মানে যথাযথভাবে সেটা ফুটিয়ে তুলতে পারলেই এগুলোর সুসমন্বয় সেটা কি একটি সার্থক ছোট গল্প হয়ে উঠবে। আসুন আমরা এখন একটু দেখে নেব যে ক্ষুদে গল্প মানে ক্ষুদে গল্পে কি কি বৈশিষ্ট্য রয়েছে। এখন আসি আমরা ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে। ছোট গল্পে জীবনের খণ্ডাংশের উপায়ন, ছোট গল্প হবে স্বল্পায়তনিক, ছোট গল্পের কাহিনী বর্ণনায় অতিরিক্ত কোনো ঘটনা, ভাষা ও চরিত্র ব্যবহার করা যাবে না। ছোট গল্প হঠাৎ করে শুরু হবে, ছোট গল্পের ঘটনা গতিময় ও ইঙ্গিত ধর্মী হবে। ছোট গল্পের তত্ত্ব উপদেশ থাকে না, উপমা ও অলঙ্কার প্রয়োগ হবে বিষয়ানো, ছোট গল্প আকস্মিকভাবে শেষ হয়, এটা যেরকম আকস্মিকভাবে শুরু হয় ঠিক তেমন আকস্মিকভাবে শেষ হয়, অন্তরে অতৃপ্তি থেকে যায়, ওই যে বললাম রেশ থেকে যায়, ছোট গল্প নাটকের গুণ সম্পন্ন, এই বিষয়গুলো মাথায় রাখলে মানে ছোট গল্প লেখার ক্ষেত্রে, ছোট গল্প নির্মাণের ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই যে আপনি গল্প পরীক্ষায় আসলে লিখতে পারবেন না।
আপনার পরীক্ষাতে গল্পটি এরকম আসে, ধরুন একটি লাইন দিয়ে দিল এরকম, বা দুটি লাইন দিয়ে দিল, শেষে শেষের লাইনটি অপরিপূর্ণ থাকলো, ডট 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 দিয়ে দিল, হ্যাঁ ডট 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 দিয়ে দিল, তো এই এইভাবে দেওয়ার পর আপনাকে বলল যে এইটার উপর নির্ভর করে, এই লাইনগুলোর উপর নির্ভর করে আপনি গল্পটি শেষ করেন। ধরুন আপনি কোনোদিনই গল্প মানে আপনার মানে গল্প লেখেন নাই, কোনোদিনই লেখেন নাই, কিংবা যে লাইনটি দেওয়া আছে এই গল্পটি আপনি কখনো শুনেন নাই, আপনি কি হতাশ হয়ে যাবেন? পরীক্ষাতে কি টাচ করবেন না? আপনি কি লিখে আসবেন না? হ্যাঁ আপনি লিখবেন, অবশ্যই আপনি লিখবেন। মনে রাখবেন, আমি বলি, আমার ক্লাসে আমি এগুলো বলি, গল্প মুখস্থ করার বিষয় নয়, গল্প মুখস্থ করার বিষয় নয়, তবে একটু প্র্যাকটিস করতেই পারেন, কিছু গল্প পড়তেই পারেন, কিছু গল্প পড়লে আপনার ভিতরে গল্পের যে প্যাটার্ন, গল্প লেখার যে ধরন, সেগুলোর একটা দখল চলে আসবে, আপনার অভিজ্ঞতা সঞ্চার হবে। ওই যে বলা হয়ে থাকে না, মানুষ যত বয়স্ক হয় তত তার অভিজ্ঞতা বাড়ে, নানাভাবে বাড়ে। এভাবে আপনি যত পঠন পাঠন করবেন দেখবেন আপনার অভিজ্ঞতাটা মানে অভিজ্ঞতা বাড়তেছে। এখন আমি পড়ার পক্ষে, হ্যাঁ, কিন্তু মুখস্থ করতে আমি কখনো বলি না, করতে বলি সেটা আপনার ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আমি এটা বলি না, কখনো অ্যাপ্রোচ করি না আপনি বা আপনারা গল্পগুলো মুখস্থ করেন, মুখস্থর পক্ষে না, কিন্তু আমি প্র্যাকটিস করার পক্ষে আর এই কলা কৌশলগুলো মেনটেন করার পক্ষে। হ্যাঁ, তো যেটা হলো যে যে দুই লাইনটি দেওয়া আছে এই দুই লাইনটি আপনি কী করবেন, যে আপনি এই পর্যন্ত বড় হয়েছে নানা ধরনের গল্পের সাথে কিন্তু আপনি পরিচিত, মনে রাখুন আমি বলছি যে আপনার ধরুন পরীক্ষার হলে কোনো গল্প মনে নেই, বা যে যে লাইনগুলো দেওয়া আছে এই গল্পের সাথে মানে আপনি পরিচিত নন, এই লাইনগুলোর সাথে আপনি পরিচিত নন, বা এই লাইনের গল্পের সাথে আপনি পরিচিত নন, ওকে দ্যাটস ফাইন। এখন আপনি আসুন যে আপনার জীবনের স্মরণীয় কোনো ঘটনা আপনি মনে রাখুন, মনে করার চেষ্টা করুন, এবং এই লাইনগুলোকে আপনার ওই জীবনের স্মরণীয় ঘটনার সাথে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। আগে মানসিকভাবে সেট করুন, তারপরে দেখবেন যে অটোমেটিক ওই লাইনগুলো আপনার ওই জীবনের ঘটনার সাথে মিলে যাচ্ছে একদম। অথবা এও হতে পারে আপনি জীবনে অনেক ধরনের গল্প শুনেছেন, সেরা কোনো গল্প, হ্যাঁ স্পেসিফিক যদি কোনো গল্পের মানে দেওয়া থাকে সেটা ভিন্ন বিষয়, বেশিরভাগই স্পেসিফিক থাকে না, দুই তিন লাইন বা দুই লাইন বা তিন লাইন এরকম দেওয়া থাকে, এটার সাথে এটাকে রানিং করে আপনি একটি গল্প লিখবেন, ফলে আপনার জীবনের সাথে যে কোনো গল্পে যে কোনো ঘটনাকে আপনি গল্প আকারে তৈরি করতে পারেন, একটু শিল্পবোধ, একটু রস, হ্যাঁ এগুলো এগুলোর সমন্বয়ে কী করতে পারেন, গল্পটি তৈরি করতে পারেন। এটা মানে প্রশ্ন এমনভাবে করা হয়ে থাকে যাতে শিক্ষার্থী নিজ থেকে গল্পটি তৈরি করতে পারে, শিক্ষার্থীকে যেন মুখস্থ করতে না হয়। এই প্যাটার্ন থেকে অনেক আগে থেকে কিন্তু আমাদের এগুলো চেঞ্জ হয়ে আসছে, যখনই সৃজনশীল ব্যবস্থাটা চালু হয়েছে তখনই কিন্তু বা এগুলো মাথায় ছিল যে শিক্ষার্থীরা এই মুখস্থ বিদ্যা থেকে সরে আসবে, ফলে আপনি নিজ থেকে চিন্তাভাবনা করবেন আপনার জীবনের কোনো স্মরণীয় ঘটনা আছে কিনা, অথবা আপনার জানা মতে এই যে আপনি এতটুকু বড় হয়েছেন, এই বড় হতে হতে অনেক গল্পের সাথে আপনি পরিচিত হয়েছেন, কোনো একটা ঘটনা আপনি মনে করুন, এবং মনে করে সেই ঘটনার সাথে যে লাইনগুলো দেওয়া আছে এই লাইনগুলো একটা যুগ সাজেশ করে দেন। গল্প তো আপনি আপনার মতো করে বর্ণনা করবেন, হতাশার কিছু নেই, 100% আপনি পারবেন, কনফিডেন্ট আপনি রাখেন, 100% আপনি পারবেন। হ্যাঁ, তো ওই মানে লাইনগুলোর সাথে ওই ঘটনাগুলো একটু যুগ সাজেশ করে দিবেন। ওই যে একটা গল্প ছিল না এরকম, যে ছেলেটি ধরুন নদী রচনা পড়ে গেছে, তো পরীক্ষাতে আসছে গরু, তো গরু আসছে, সে তো এখন কী করলো মানে সে যখনই আনসার করতে গেল তখন কী করলো, ওই যে গরু রচনা, তখন গরুকে সে কী করলো, গরুর একটু বর্ণনা দিয়ে সেই গরু নদীর কাছে নিয়ে গেল, অর্থাৎ গরুটি ছিল নদীর পারে, তখন সে শুরু করলো নদীর রচনা। তো কথা হলো যদি আপনার সরাসরি আপনি বুঝতে পারেন এই একটা বিষয়, আর যদি মনে করেন সরাসরি না পারেন তাহলে এইভাবে কনভার্ট করে নিতে হবে নিজের জীবনের সাথে, নিজের ঘটনার সাথে। খালি রেখে আসা যাবে না, পরীক্ষাতে আপনি ব্ল্যাঙ্ক রেখে আসতে পারবেন না, মানে আসবেন না, এটা হলো আমার অনুরোধ, টাচ করে আসবেন, কম হোক বেশি হোক মানে টাচ করে আসবেন।
আসুন আমরা এখন দেখে নিতে যাচ্ছি যে পরীক্ষার খাতাতে কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন বা কোন কোন বিষয় নির্ভর করে আপনি ছোট গল্পগুলো লিখবেন বা কোন কোন বিষয় লক্ষ্য রেখে ছোট গল্পগুলো লিখলে পরীক্ষাতে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যায়। ছোট গল্প লেখায় লক্ষণীয় বিষয় সমূহ, অর্থাৎ আপনি পরীক্ষায় খাতায় যেভাবে আপনি গল্পটি শুরু করবেন, লেখা শুরু করবেন, প্রথমেই আপনাকে কি করতে হবে, সুন্দর একটি শিরোনাম ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যে গল্প লিখতে যাচ্ছেন সেই গল্পটির কি বিষয়ে সেটা মাথায় রেখে সুন্দর একটি শিরোনাম ব্যবহার করবেন। তারপরে একটি ঘটনা, কাহিনী বা প্লট মাথায় রেখে, অর্থাৎ আপনার মাথায় রাখতে হবে যে কোনো একটি ঘটনা এবং কাহিনী, এবং সেটা মাথায় রেখে আপনি লেখা শুরু। ঘটনার বর্ণনা বা কাহিনীর বর্ণনা ধারাবাহিক ও একমুখী করতে হবে। চরিত্র ও পরিবেশ অনুযায়ী সংলাপ রচনা করতে হবে। মনে রাখতে হবে আপনি যদি আপনার চরিত্রটা যদি ছোট হয় তো ছোট বাচ্চাদের মুখে যেরকম সংলাপ হওয়া উচিত সেরকম আপনি সংলাপ চরিত্রের মধ্যে সেটা দেবেন, আর যদি বয়স্ক হয় তাহলে বয়স্ক লোকেরা যেভাবে কথা বলে তাদের সংলাপ করবো সেরকম ভাবে তারা বয়স্ক চরিত্রের মধ্যে সেটা দেবে, অর্থাৎ চরিত্র অনুযায়ী সংলাপ সেট করতে হবে। গল্পের আকৃতি এক বা দুই পাতার মধ্যে শেষ করা ভালো। আপনি যে গল্পটি লিখতেছেন অর্থাৎ এই গল্পটিকে আপনার ব্যক্তিত্বের প্রতিফলন ঘটাতে হবে। ব্যক্তিত্বের প্রতিফলন বলতে আমি এখানে বোঝাতে যাচ্ছি মানে পৃথিবীতে যত গল্পকারী রয়েছে যারাই গল্প লেখে দেখবেন গল্পের মধ্যে কোন রকম জায়গাতে তার একটা আদর্শিক একটা ছাপ থাকে। ওইরকমই আপনি যখন মানে কোন গল্প লেখা শুরু করবেন তখন সেখানে আপনার ব্যক্তিত্বে বা আদর্শের একটা ছাপ যেন থাকে। ছোট গল্পে একটি চরিত্র প্রধান হিসেবে থাকে, তবে সেই চরিত্রকে কেন্দ্র করে একাধিক চরিত্র রাখা যেতে পারে। তার মানে হলো মানে যে কোনো ছোট গল্পে সাধারণত একটি চরিত্র নির্ভর করে এবং এই চরিত্রকে কেন্দ্র করে আরো কয়েকটি পার্শ্ব চরিত্র সেখানে আপনি কি করতে পারেন, ইনপুট করতে পারেন বা সংযুক্ত করতে পারেন। তবে মনে রাখতে হবে প্রধান চরিত্র কিন্তু একটি থাকে ছোট গল্পে। আর চরিত্রের মুখে অপ্রয়োজনীয় সংলাপ পরিহার করতে হবে। মনে রাখবেন যেহেতু এটি হচ্ছে ছোট গল্প এবং ছোট গল্পকে শান্ত ছোট গল্প করতে গেলে অপ্রয়োজনীয় কথাবার্তা চরিত্রের মধ্যে সেটে দেওয়া যাবে না। আর একটা বিষয় হলো গল্পে ইতিবাচক দিক তুলে ধরতে হবে। যেহেতু গল্প বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা পড়ে এবং তারা যেন ব্যথিত না হয় এবং এটা যেন সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছু না হয়, কি যেন এটা করে মস্তিষ্ক বিকৃতি না ঘটে সে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এর মানে হচ্ছে আমরা বলছি কি ইতিবাচক দিক, তার মানে হচ্ছে গল্প করে যেন পাঠকের মধ্যে শুভ বুদ্ধোদয় ঘটে, ঠিক আছে, সমাজ কল্যাণকর চিন্তা যেন তার মাথায় কি মানে তার মধ্যে বিকশিত হয়, এই ধরনের চিন্তা ভাবনা করে গল্পটা লিখতে হবে। তার মানে হবে ইতিবাচক দিক তুলে ধরতে হবে। সবশেষ হলো গল্পের শব্দ বাক্য সহজ সরল ভাষায় উপস্থাপন করতে হবে, অর্থাৎ আপনি যা লিখতেছেন তার যেন সহজ সরল ভাষায় উপস্থাপিত হয়, পাঠক পড়া মতো তার যেন বুঝতে পারে, পাঠকের জন্য যেন কষ্টকর না হয়, অর্থাৎ পাঠককে এই গল্প পড়ার সময় যেন অভিধান বের করতে না হয়। এই বিষয়গুলি খেয়াল রাখে গল্পটি সার্থক এবং সুন্দর হয়ে গেলে আমি মনে করি। তো এই হলো গল্প লেখার মূল উপকরণ বা গল্প লেখার মূল উপজীব্য বিষয়, এগুলো যদি আপনি একটু অনুসরণ করেন বা বাসায় একটু প্র্যাকটিস করেন আমার বিশ্বাস যে কোনো পরীক্ষাতে আপনি ভালো করবেন। তো মনে রাখতে হবে যখনই আপনি পরীক্ষাতে লিখবেন
তখনই আপনার মাথায় রাখতে হবে যে আপনার লেখাটি যেন নিট অ্যান্ড ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। মনে রাখবেন বাংলা দ্বিতীয় পত্রে যথেষ্ট পরিমাণ সময় পাওয়া যায়, যেহেতু যথেষ্ট পরিমাণ সময় পাওয়া যায়, বিশেষ করে পরীক্ষকরাও যখন খাতাগুলো দেখেন আপনি দেখবেন সারাংশ সারমর্মের ক্ষেত্রেও দেখবেন যে লেখাগুলো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশি নম্বর পাওয়া যায়, পত্র বা দরখাস্তের ক্ষেত্রেও নিট অ্যান্ড ক্লিন থাকলে মানে বেশি নম্বর পাওয়া যায়, অনুবাদের ক্ষেত্রেও মানে লেখাটি তো মানসম্মত হতে হবে এবং এর পাশাপাশি কী করতে হবে আপনাকে লেখাটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাহলে কি হয় তাহলে পরীক্ষকের স্বীকৃতিটা ওই মানে শিক্ষার্থীর প্রতি বেশি গ্রহণ হয়, ফলে শিক্ষার্থীর প্রতি আলাদা কী হয়ে যায় মানে আলাদা একটু দরদ, আলাদা একটু ভালোবাসা, আলাদা একটু সিম্পিতে তৈরি হয়ে যায় পরীক্ষকের, ফলে নম্বরটা অনেক বেশি আসে। এই কারণে আমি বলবো যে যখনই মানে আপনি বা আপনারা এই ক্ষুদে গল্পগুলো যখন আপনারা রচনা করবেন, এই ক্ষুদে গল্প রচনা করার সময় যেহেতু আমি আগেই বলেছি মানে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ সময় পাওয়া যায়, সুতরাং এই কথাটি মাথায় রেখেই আপনারা কী করবেন এই ক্ষুদে গল্প যখনই আপনারা লিখবেন তখনই কী করবেন এই লেখার সময়ে আপনারা একটু ধীরে ধীরে লিখবেন, অর্থাৎ লেখার মানটাকে একটু সুন্দর করবেন, লেখার স্টাইলটাকে সুন্দর করবেন, হ্যাঁ লেখাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আরেকটা বিষয় হলো আপনি লেখার সময় ওই যে আমি বলেছি উপমার ব্যবহার করতে হবে, সংলাপের ব্যবহার করতে হবে এবং ঘটনা আপনি যে ঘটনাই করতে মানে ব্যবহার মানে বর্ণনা করতেছেন না কেন এই ঘটনা যেন একমুখী হয়, একটা ঘটনায় যেন থাকে, একটা ঘটনার সাথে যেন চার পাঁচটা ঘটনা মিলিত না হয়, এটাই হলো ক্ষুদে গল্প। যখন বেশি ঘটনা হয়ে যাবে তখন সেটা কিন্তু উপন্যাসের রূপ নিয়ে নিবে, মনে রাখবেন এই ক্ষুদে গল্পের প্যাটার্নই হচ্ছে একটি ঘটনা একমুখী বর্ণনা হবে এবং ধারাবাহিক বর্ণনা হবে, সময় রক্ষ রাখবেন, সময় ডিউরেশন খুব বেশি নেওয়া যাবে না, হ্যাঁ ছোটো গল্প তো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়। তো এই বিষয়গুলো মাথায় রাখলে আমার মনে হয় যে এই আর আগের যে ব্যবহার মানে ইয়েগুলো বললাম যে ক্ষুদে গল্প রচনার যে কলাকৌশলগুলো বললাম এইগুলো যদি আপনি একটু মনে রাখেন এবং এগুলো অনুসরণ করে যদি আপনি লেখেন আমার বিশ্বাস আপনার ক্ষুদে গল্প পরীক্ষার খাতাতে অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি নান্দনিক হবে এবং আমার এটাও বিশ্বাস যে আপনি সর্বোচ্চ নম্বরটি আপনি পাবেন। তো যাই হোক এই ছিল আমাদের আজকের ক্লাস, যদি ক্লাসটা আপনার ভালো লেগে থাকলে তাহলে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ রইল, আর এই সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের তো কমেন্ট অপশন রয়েছেই। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং পড়াশোনার সাথে থাকবেন, পড়াশোনার কোনো বিকল্প নেই, আর প্র্যাকটিস করবেন। আজকের ক্লাসটি শেষে আপনি একটু প্র্যাকটিস করুন, এই ক্লাসটি একটু ফরম্যাট মানে আপনি একটু ফুটনোট করে একটু নোট খাতা একটু লিখে রাখুন এবং এই নোট খাতায় লিখে এগুলো একটু প্র্যাকটিস করুন, দেখবেন কয়েকদিন প্র্যাকটিস করলে আপনি নিজেই একজন ভালো একজন গল্পকার হয়ে গেছেন, বিলিভ ইট অর নট। তো যাই হোক, জয় হোক আপনাদের, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি রইল শুভকামনা, ধন্যবাদ সবাইকে।